আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের দেখাবো যে কিভাবে সব ধরনের সালোয়ার কাটিং এবং কিভাবে সেলাই করবেন। আজকের এই ভিডিওতে মূলত খুব সহজভাবে কিছু নিয়ম আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলোর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও কিন্তু খুব সুন্দরভাবে এই সালোয়ার কাটিং প্লাস সেলাইটা কিন্তু শিখে নিতে পারবেন। তাহলে চলুন আজকের এই ভিডিও থেকে শেখা যাক যে কিভাবে একটি সালোয়ার সঠিক নিয়মে কাটিং এবং কিভাবে সেলাই করতে হয়। তো প্রথমে আমি এখানে আমার পরিমাণ মতো কাপড় নিয়েছি, 2 গজ 4 গিরা কাপড়। তো 2 গজ 4 গিরা কাপড়ের এখন সালোয়ারটি কাটিং করে তারপর আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে সেলাই করবেন। তো এখানে সর্বপ্রথম দেখুন, আমি কাপড়টিকে নর্মালি যেভাবে আমাদের ভাঁজ থাকে, আমরা যখন বাজার থেকে কাপড়টা কিনে আনি তখন কিন্তু এইরকম কিন্তু আমাদের ভাঁজ থাকে। তো এইখানে আমরা এই ভাঁজটাতেই মূলত সালোয়ারটি কাটিং করব। তো এইখানে দুইটা ভাঁজ আমরা প্রথমে দিয়ে নিলাম কাপড়টাকে। তো এইভাবে দুইটা ভাঁজ আপনারা প্রথমে দিয়ে নেবেন। তো দেখুন এইখানে সর্বপ্রথম আপনাদের লংটা এখানে চেক করে নিতে হবে যে কতটুকু আছে। তো এই বিষয়টা মূলত আপনাদের দেখতে হবে। তো এখানে সর্বমোট কাপড় আছে 2 গজ 4 গিরা। তাহলে এখন আমরা মূলত এখানে যে কাজটা করব, এই তো এই কাপড়টা দিয়ে মূলত আমাদের দুইটা পায়ের পার্ট বের করতে হবে, এবং সেই সাথে আমাদের যে বেলের যে কাপড়টা রয়েছে, বেলের কাপড়টা আমাদের বের করে নিতে হবে। তো সবার প্রথমে এখানে কাপড়টা দেখুন কিভাবে আপনি ভাঁজ করবেন। তো এই সাইডে খোলা থাকবে, এই সাইডেও খোলা থাকবে, এবং এই সাইড এই সাইড এই দুই সাইড মূলত আমাদের আটকানো থাকবে। তো দেখুন এইখানে কিন্তু আমরা ভাঁজ দিয়ে নিয়েছি কাপড়টিকে, 4টা ভাঁজ আমরা অলরেডি করে নিয়েছি। তো এইভাবে কাপড়টিকে 4টা ভাঁজ করতে হবে। ভাঁজ করার পর এইখানে একটা মার্ক করে নেবেন, কাপড়টা যদি বাঁকা থাকে তাহলে এইখানে সুন্দর করে একটা মার্ক করবেন। তো এইখানে একটা এইভাবে, তো এই মার্কটা করার পর এখন আমাদের মূলত সালোয়ার যে লং রয়েছে বা ঝুল রয়েছে এগুলো আমাদের বের করতে হবে। তাহলে দেখুন এখানে ফিতাটি বিছানোর পর এখানে 7 ইঞ্চি আমরা বাদ দিব, বেলের জন্য বাদ দেওয়ার পর এখান থেকে মূলত আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত যে লংটা রয়েছে এই লংটা আমরা নিয়ে নিব। তো আপনি কত ইঞ্চি নিতে চাচ্ছেন সেটা এখানে নেওয়ার পর 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবেন, কারণ এখানে আমরা মুড়িয়ে চিকন করে 4 থেকে 5টার মতো সেলাই দিব। তাহলে এটা এখান থেকে মার্ক করে নিব এখন। তো এটা এখানে আমি মার্কটা করে নিলাম। তো মার্ক করার পর দেখুন এখন আমাদের এইখান থেকে নিচের যে ঘেরটা আছে সেটা আমাদের নিতে হবে। তো এখান থেকে নিচের ঘেরটা আমরা 7 ইঞ্চি নিয়ে নিব, 1 ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নিয়ে নিব। তো এখানে বেশি পরিমাণ নেওয়া যাবে না, কারণ এইখানে কিন্তু আমাদের 2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু মূলত আমাদের এইখান থেকে কিন্তু বেলটা বের করতে হবে। তাহলে এখানে আমরা এটা বের করে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমাদের দেখুন যে কাজটা করতে হবে, আমাদের হাইটটা বের করতে হবে। তো এইখানে আবারও আমরা 7 ইঞ্চি বাদ দিব। বাদ দেওয়ার পর এইখানে এখন আপনার হাইটটা আপনাকে নিতে হবে, আপনি হাইটটা কত ইঞ্চি নিতে যাচ্ছেন সেটা এখানে নিয়ে নিন। তো নর্মালি অনেকেই কিন্তু 14 থেকে 15 ইঞ্চি অ্যারাউন্ড এর ভিতরেই রাখে, তো আপনি এটা এখান থেকে রেখে দিন। তো এটা রাখার পর এইখান থেকে এটা মার্ক করে নিব। তাহলে এটা এখানে আমি মার্কটা করে নিয়ে নিলাম। তো এইভাবে এইখানে মার্কটা করতে হবে। এরপর আমাদের এইখান থেকে আমাদের যে ঢোলাটা রয়েছে বা যে আমাদের ঘেরটা রয়েছে, ঘেরটা কত ইঞ্চি নিতে হবে সেটা আপনি এখানে দেখে নিন। তো এইখানে আমরা মূলত নিব দেখুন 18 ইঞ্চি বা 18.5 ইঞ্চি। তো এখানে 18.5 ইঞ্চি পর্যন্ত আছে। তো এইখানে কাপড়ের বহরটা দোহাতা বহর, তো এখানে চাইলে আপনি আপনার মেজারমেন্ট মতো নিতে পারেন, যদি জয়েন দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটাও আপনি দিতে পারেন। তো এখানে আমি আমার মেজারমেন্টে এখানে নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে এটা এখান থেকে মার্ক করব। এখান থেকে আমরা 2 ইঞ্চি মাইনাস করব শেপ দেওয়ার জন্য। তো এখানে এটা মার্ক করে দিলাম এবং এখান থেকে এটা শেপ করতে হবে। তো এইভাবে জাস্ট শেপটা করে নেবেন। তাহলে এখানে কিন্তু আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এরপর আমাদের এইখান থেকে দেখুন যে শেপটা এখানে দিয়েছি, এই শেপ থেকে মূলত আমাদের এই মার্ক পর্যন্ত আমাদের এটা এখানে মার্ক করতে হবে। তাহলে এইখান থেকে দেখুন এইভাবে ধরে আস্তে করে আমাদের এখানে শেপ করে নিতে হবে। তো এটা এইভাবে জাস্ট শেপ করে নিতে হবে আপনাকেও। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে মার্কগুলো কিন্তু করে নিয়ে নিলাম। তাহলে এইভাবে জাস্ট একটি সালোয়ার বা পায়জামার আপনারা মাপগুলো কিন্তু বের করতে পারবেন। তাহলে এটা আমরা কাটিং করে নিয়ে এইখান থেকে যে পার্টটা আছে এটা দিয়ে মূলত আমরা আমাদের বেলটা বের করে নিব। তাহলে এটা আমরা এখন কাটিং করে নেই। তাহলে ভিউয়ার্স দেখুন এইখানে কিন্তু আমাদের পার্টটা কিন্তু কাটিং করা শেষ। তাহলে এই পার্ট অনুযায়ী জাস্ট আমাদের এখন এইখান থেকে যে কাজটা করতে হবে এটা দিয়ে মূলত আমাদের বেলটা তৈরি করে নিতে হবে। তো এইখানে দেখুন আপনি যার জন্য তৈরি করবেন,
তার বডির মাপটা আপনি দেখবেন, তো তার বডির মাপ হচ্ছে 42 ইঞ্চি। তাহলে 42 ইঞ্চি হলে আমাদের মূলত এইখানেও আমাদের 42 ইঞ্চি নিতে হবে, কারণ আমরা যখন একটি কামিজ কাটিং করি, দেখুন ওই কামিজটার যখন আমাদের বডিটা যখন আমরা 42 ইঞ্চি নেই, ওই আমরা হিপটা 42 ইঞ্চি নেই, যদি 40 ইঞ্চি হয় আমরা 40 ইঞ্চি কিন্তু আমাদের বডিটাও কিন্তু নিয়ে থাকি। তাহলে সেই মাপ হিসেবে আমরা এখানে দেখব যে বডিটা কত ইঞ্চি বা বডির মেজারমেন্ট কত ইঞ্চি রয়েছে, সেই হিসেবে মূলত আমাদের এখানে নিতে হবে আমাদের বেলের মাপটি। তাহলে এইখান থেকে দেখুন আরেকটা কথা রয়েছে, অর্থাৎ কেউ যদি লুজ পরতে চান তাহলে সেই লুজটা আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারেন 2 থেকে 3 ইঞ্চি। তো আর যদি লুজটা যদি না নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি যদি ফিট করে যদি তৈরি করতে চান তাহলে সেভাবে আপনি তৈরি করে নিতে পারেন। তো বডির মাপ থেকে আপনি 2 থেকে 3 ইঞ্চি লুজ নিয়ে নিতে পারেন। তো এইখান থেকে দেখুন মূলত আমরা এখানে যে কাজটা করব, এখানে যেহেতু 4টা পার্ট আছে, আমরা এখান থেকে এটাকেও মূলত আমরা এখন যে কাজটা করব, বডির পার্ট যেভাবে আমরা ভাঁজ করি বা মার্ক করে নিই, এখানে মূলত আমরা এটাকে করব 4 ভাগ। তাহলে এখানে আমাদের সাপোজ ধরুন 42 ইঞ্চি বডির জন্য আমরা এটা রাখতেছি, তাহলে 10.5 ইঞ্চি করে আমাদের একটা করে পার্ট নিতে হবে। তাহলে এখানে আমাদের লুজ নিতে হবে, তো লুসের জন্য আমরা এখান থেকে মূলত আমরা আরও কিছু কাপড় নিয়ে নিব। তো লুসের জন্য এখান থেকে 2 থেকে 3 ইঞ্চি কাপড় আপনি নিয়ে নেবেন, নেওয়ার পর আপনি এখান থেকে এটা মার্ক করে নেবেন। তাহলে এটা এখান থেকে মার্ক করে নিই। তো এটা এখান থেকে মার্ক করার পর দেখুন এখন এখান থেকে আমাদের এখানে দেখতে হবে কাপড়টা সম্পূর্ণ ঠিকঠাক আছে কি না। তো দেখুন একদম পারফেক্ট রয়েছে, আমরা এখান থেকে 2 ইঞ্চি প্রথমে মাইনাস করব। তো এটাতে মূলত আমি চিকন রাবার ব্যবহার করব দুটো, তো এর জন্য আমি এখানে এই মার্কটা এখানে করে দিলাম। তো এখানে একটা রাবার থাকবে, এখানে একটা রাবার থাকবে। তাহলে আমাদের এই যে এখানে যে মার্কটা আছে, এই মার্ক থেকে এখন আমাদের 7 ইঞ্চি নিতে হবে। তো দেখুন একদম পারফেক্ট রয়েছে 7 ইঞ্চি। তাহলে 7 ইঞ্চি এইখানে একটা মার্ক করব, এইখানে একটা মার্ক করে এটা আমরা লম্বালম্বি মার্ক করে নিব। তাহলে ভিউয়ার্স দেখুন এইখানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি আপনি আপনার সালোয়ারের যে বেল্টটি রয়েছে সেটা বের করে নেবেন। তাহলে এই পার্টটা আমরা কাটিং করে নিই। তাহলে ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু আমাদের পার্টগুলো কাটিং করা শেষ। এ পর্যায়ে কিন্তু আমাদের এইখানে যে পার্ট দুটো রয়েছে, অর্থাৎ আমাদের সালোয়ারের পায়ের পার্ট দুটো এবং এখানে আমাদের বেলের পার্ট, দুইটা পার্টই কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু কাটিংটা করে নিতে পারলাম। তাহলে চলুন এখন আমরা দেখে নিই যে কীভাবে এটা আপনারা সঠিক নিয়মে সেলাই করবেন। তো ভিউয়ার্স আমি এখন আপনাদের দেখিয়ে দিব যে কীভাবে একদম সহজভাবে এই সালোয়ারটি আপনারা সেলাই করবেন। তো এইখানে আমি সমস্ত পার্টগুলো নিয়েছি প্রথমে। তো প্রথমে আমাদের সালোয়ারটির নিচের যে সাইডটি রয়েছে, অর্থাৎ মুহুরির যে সাইডটি রয়েছে, সেটাকে আমাদের মূলত এইভাবে মূলত ভাঙা দিতে হবে চিকন করে। তো নিচের যে সাইডটি রয়েছে এটাতে মূলত আমরা 1 ইঞ্চি পরিমাণ আমরা একটা ভাঙা দিব প্রথমে। তো এখানে মূলত এই সেলাইটা দেওয়ার পরে 1 ইঞ্চি ভাঙা দিয়ে মূলত এখানে আমরা 4 থেকে 5টা সেলাই ইউজ করব। তো এখানে প্রথমে এই সেলাইটা দিয়ে নিলাম, যারা নতুন রয়েছেন এই সেলাইটা দিয়ে নেবেন। দেওয়ার পর এইখানে আপনারা মূলত এর পরবর্তীতে ভাঙাটা দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু এখানে মার্কটা দেখা যাচ্ছে, এইভাবে চেনোটা দিয়ে বা ভাঙাটা দিয়ে এখানে সেলাই করে নিতে হবে। তো এখানে মূলত আমরা 4 থেকে 5টা সেলাই দিয়ে নিব। তো এখান থেকে আমি 4 থেকে 5টা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে দুইটা যে পায়ের সাইড রয়েছে, অর্থাৎ পায়ের পার্ট রয়েছে, সেখানে মূলত আমাদের এখানে 4 থেকে 5টার মতো সেলাই কিন্তু আমাদের ইউজ করতে হবে। তো এখানে মূলত আমার সেলাইগুলো কমপ্লিট, এখানে আমি 5টা সেলাই দিয়ে নিলাম, 2টা পার্ট আমি সেমভাবে সেলাইগুলো নিয়েছি। এরপর আমাদের এখানে এইভাবে এখানে মূলত 2টা পার্ট সমান করে আমাদের যে হিপ রয়েছে হিপ থেকে মূলত আমাদের এটা সেলাই করতে হবে। তো এখানে আমাদের যেভাবে রাউন্ডটা আছে রাউন্ডভাবে ঠিকঠাক রেখে আমরা সুন্দরভাবে এখানে সেলাই করে নিব। এবং পায়ের নিচের যে মুখটা রয়েছে, মুখটা আপনি যত ইঞ্চি রাখতে চান সেটা আপনি নিয়ে নেবেন। আমাদের কাটিংয়ের সময় আমরা যেটা রেখেছিলাম ওইটাই মূলত আমরা এখানে রেখে সেলাইটা করে নিব। তো এখানে মূলত আমরা 2টা করে সেলাই ইউজ করব। তো সেমভাবে বা একইভাবে 2টা পার্ট আপনাদের মূলত এইভাবে এই পায়ের যে জয়েন্টটা রয়েছে এই জয়েন্টের কাজটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তো এখানে আমি সেলাইটা করে দেখিয়ে দিলাম। এরপর মূলত এখানে আমরা এখানে যে কাপড়টা সেলাই করেছি এটাকে মূলত আমাদের উল্টে নিতে হবে, এবং এই সাইডে রয়েছে আমাদের সেলাইগুলো, তো এটাকে আমরা সোজা করে নিচ্ছি। নেওয়ার পর এই দিক থেকে মূলত আমাদের এই পার্টটা এইভাবে রাখতে হবে, এবং দ্বিতীয় যে পার্টটা আমরা সেলাই করেছি এই 2টা পার্ট আমাদের এইভাবে রাখতে হবে। তো এই 2টা পার্ট এইভাবে রাখার পর উপরে যে সাইড দুটো রয়েছে বা পার্ট দুটো রয়েছে এই 2টা পার্ট আমাদের এইভাবে ধরে সেলাইটা করে নিতে হবে। তো এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের হাই, যেটা হাইটা মূলত আমরা এইভাবে সেলাইটা দিয়ে থাকি। তো যারা লেলিন কাপড় দিয়ে তৈরি করেন বা লেলিন কাপড় যাদের, তারা মূলত এখানে চাপ সেলাই দিয়ে নেবেন। তো আমার যেহেতু লেলিন কাপড় নয়, আমি এখানে সিম্পলি যে সেলাইগুলো দেওয়ার প্রয়োজন হয় সেগুলো আমি দিয়ে নিলাম। তো দেখুন এখানে কিন্তু আমাদের সেলাইটা কমপ্লিট হাইয়ের, এবং এইখানে আমাদের কোমরটা এখন মূলত কুচি ব্যবহার করতে হবে।
তো তার আগে এখানে দেখে নেবেন আপনার বেল্টটা কতটুকু আপনার রয়েছে। তো এখানে আমরা এটা দেখে নেছি, দেখুন আমাদের মূলত এখানে 4 থেকে 5 ইঞ্চি মূলত বাকি আছে, এটাতে মূলত আমাদের সম্পূর্ণটাতেই কুচি ইউজ করতে হবে। তাহলে দুই পার্ট মিলে আমাদের 10 ইঞ্চি বা 12 ইঞ্চির মতো আছে। তো এখানে মূলত 2 থেকে 3 ইঞ্চি মূলত আমরা গ্যাপ রেখে, অর্থাৎ এই সেলাইটা গ্যাপ রেখে মূলত আমরা এখানে কুচিগুলো বসাবো। অর্থাৎ এখানে যে আমাদের হাইয়ের যে সেলাইটা আছে ওইখান থেকে আমরা গ্যাপ রাখবো 2 থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি রেখে আমরা এখানে বাকিটা কুচি দিয়ে দিব হালকা করে সম্পূর্ণটাতে। তো কুচিটা দেওয়া কমপ্লিট হলে এরপর আপনাদের আবারও দেখতে হবে যে আমাদের যে বেলটা আছে বেলের সাথে কুচির পার্ট আমাদের সব ঠিকঠাক আছে কিনা এই বিষয়গুলো দেখে নিতে হবে। আমরা এখানে কুচিগুলো কমপ্লিট করে নিয়েছি, এটা হচ্ছে আমাদের বেলের পার্ট। তো এবার আমরা এখান থেকে বেলটা যে কাজটা করবো এখান থেকে আমরা এটা সেলাই করে নিব, যেহেতু আমাদের দুইটা জয়েন্ট ছিল। তো এখানে আমরা এই সেলাইটা করে নিলাম, এরপর আমাদের এটাকে সোজা করে নিতে হবে। তো এটাকে সোজা করে নিলাম, নেওয়ার পর এখান থেকে দেখতে হবে আপনার এখানে যদি কাপড়টা যদি বাঁকা টাকা থাকে তাহলে সেটাকে অবশ্যই আপনাকে ছেঁটে নিতে হবে। তো এখানে কাপড়টা আমার মনে হচ্ছে একটু বাঁকা আছে, তো এটাকে আমি দুইটা পার্ট ভাঁজ করে চারটা পার্ট করে আমি এখানে কাপড়টাকে সোজা করে নিচ্ছি। তো এইভাবে সোজাটা করে নিবেন। তো এখানে আমিও সোজাটা করে নিয়ে নিলাম। তো এরপর আমরা এখানে দেখব আমাদের সব ঠিকঠাক আছে কি না, যদি ঠিকঠাক না থাকে তাহলে মূলত আমরা কুচি কম বেশি করে নিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমাদের একদম পারফেক্টভাবে কিন্তু এটা হয়ে গিয়েছে, এখন জাস্ট এটা আমরা এইভাবে রাখবো। তো এইখানে মূলত আমাদের উল্টো এবং সোজা দুইটা আপনারা দেখে নেবেন, যে পাশ সেইভাবে ধরবেন উল্টো সোজা দুইটা পাটি আপনাদের এক মেজারমেন্টে রাখতে হবে। তো আমি এখান থেকে সোজা সাইড বা উল্টো সাইড থেকে আমি ধরে নিলাম, ধরার পর এইখান থেকে আমি সেলাইটা করে নিব। তো এখানে কাপড়টা বিছানোর সময় উল্টো এবং সোজাটা দেখে নেবেন, দেখার পর আপনারা এইভাবে সেলাইটা করে নেবেন। তো এইখানে মূলত আমরা দুইটা সেলাই দিব, তো আমি এখানে দুইটা সেলাই আমি আপনাদের করে দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমাদের দুইটা সেলাই কিন্তু আমাদের অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইভাবে দুইটা সেলাই আপনারা কমপ্লিট করে নেবেন। তো সেলাইটা কমপ্লিট হলে এটাকে সোজা করে নিতে হবে, তো আমি এটাকে সোজা করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের কাজ কমপ্লিট, আমাদের কুচিগুলো লাগানো শেষ, আমাদের বেল্টটা লাগানো শেষ, এরপর জাস্ট আমাদের রাবারের ঘাটটা তৈরি করতে হবে। তো এখানে মূলত আমরা এখানে একটা সেলাই দিব, এখানে একটা, মোট তিনটা সেলাই দিয়ে এখানে একটু গ্যাপ রাখবো। তো এখানে চলুন আমরা এই সেলাইগুলো করে নিই। তো আমি এখানে একটা সেলাই করে দেখাচ্ছি, যেভাবে আমি মার্কটা করেছি ওইভাবে জাস্ট আপনি এই সেলাইগুলো করে নেবেন। তো এরপর আমরা মূলত এখানে এলাস্টিক নিব, এলাস্টিকটা কত ইঞ্চি নেবেন সেটা আমরা দেখব। তো এইভাবে সম্পূর্ণ সেলাইটা আপনাদের করে নিতে হবে এবং দুইটা পার্টের সেলাইগুলো আপনাদের দিয়ে দিতে হবে, অর্থাৎ যে তিনটা সেলাই মিডিলে একটা সেলাই একদম মাথায় মাথায় আর একটা সেলাই দিতে হবে। তো এখানে আমরা সেলাইটা কমপ্লিট করে নিয়েছি এবং এখানে আমি দেখুন সব সেলাইগুলো দিয়ে নিয়েছি। এইভাবে সেলাইগুলো আপনারা দিয়ে নেবেন। এরপর মূলত আমরা এলাস্টিক লাগাবো। তো এখানে চিকন এলাস্টিক যেটা আছে বা রাবার রয়েছে এটা আমি লাগাবো। তো এখানে মূলত কোমর যেটা আছে আমাদের 43 ইঞ্চি বা 42 ইঞ্চি, তো এর জন্য মূলত আমি এখান থেকে নেবো 32 ইঞ্চি। আপনি 40 থেকে 44 ইঞ্চির মধ্যে আপনি এখানে 32 ইঞ্চি পর্যন্ত আপনি রাখতে পারবেন আপনার এলাস্টিকটা। তো চাইলে আপনি 46 ইঞ্চি পর্যন্ত আপনি রাখতে পারেন, সেটা অনেক একটু ঢিলা হবে বা টাইট হবে। তো এটা এরপর আমাদের এখানে ইলাস্টিকটা আমাদের মাঝখানে ডাবল ভাঁজ করে নিতে হবে। এরপর আমরা এখানে সেট পিন নিয়েছি, সেট পিনের সাহায্যে এটা আমরা ভিতরে প্রবেশ করাবো। তো এখানে যেহেতু আমাদের ঘাট আছে, ঘাট দিয়ে জাস্ট আমরা এটা আমাদের যে ইলাস্টিকটা আছে বা যে রাবারটা আছে সেটা আমরা লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে জাস্ট আপনারা লাগিয়ে নেবেন। তো এখানে দুইটা ঘাট রয়েছে, দুইটার মধ্যে যেহেতু আমরা দুইটা এলাস্টিক নিয়েছি, দুইটা এলাস্টিকই মূলত আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে। তো এইভাবে জাস্ট আস্তে আস্তে আপনারা এলাস্টিকটা লাগিয়ে নেবেন। আর যারা মোটা এলাস্টিক লাগাতে চান, কীভাবে সালোয়ার বা প্লাজো পায়জামা এগুলোর মধ্যে কীভাবে আপনারা মোটা এলাস্টিক সেট করবেন এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে স্পেসিফিক ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো ওই ভিডিওগুলো থেকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু মোটা এলাস্টিক বা রাবারগুলো কিন্তু আপনারা খুব সহজে প্লাজো সালোয়ার প্যান্ট কাট সালোয়ার বা পায়জামা এগুলোতে কিন্তু আপনি লাগাতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের দেখুন এলাস্টিকটা লাগানো শেষ। তো এখন জাস্ট এটাকে আমি মূলত যে কাজটা করবো এটাকে আমি একটা বান দিয়ে নিব। তো এখানে সুন্দরভাবে একটা বান দিয়ে নেবেন। তো এইভাবে এটাকে মূলত বান দিয়ে আমাদের এখানে দুইটা এলাস্টিকের কাজ কমপ্লিট করতে হবে। তাহলে ভিউয়ার্স, আমি কিন্তু আজকের এই ভিডিও খুব সহজভাবে দেখিয়ে দিলাম যে কীভাবে সালোয়ার কাটিং এবং সেলাই করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।